আমার হেলমেট, আমার হেলমেট গেল কই? মাত্র এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে এলাম, আর দিয়ে আমার হেলমেট নাই। দিন দুপুরে হেলমেট চুরি হয়ে গেল গা, মানে এটা কোনো কথা? ওই গাড়ি বামে চাপা, ওই রিক্সা ডাইনে চাপা, ডাইনে চাপা। এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ভাই আপনার হেলমেট কই? ভাই আমার হেলমেটটা রেখে গেছিলাম বুথে টাকা তুলতে, টাকা তুলে আর আমার হেলমেটটা চুরি হয়ে গেছে গা। ভাই ভাই হেলমেট চুরি হয়েছে কি না হয়েছে এটা আমরা খুব ভালো করেই জানি, সকাল থেকে এই পর্যন্ত ডিউটি করতেছি। আপনার মতো অনেকেই বলছে হেলমেট চুরি হয়ে গেছে, হারাই গেছে। এখন ভাই আপনি যেহেতু হেলমেট আনেনি নাই, তাহলে তো আপনার পানিশমেন্ট পেতেই হবে। আপনি তাড়াতাড়ি করে গাড়িটা সাইডে পার্কিং করেন আর আমাদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করেন, তাহলে বুঝবেন আমরা রতিপুরে খাইটা কতটা কষ্ট করি। ভাই পানিশমেন্ট না দিলে হয় না, এবারে মতো মাফ করে দেন। এত কথা বাদ দিয়ে আপনার গাড়িটা সুন্দর মতো সাইডে পার্কিং করে এই জায়গায় আহেন, যান যান চালু করেন। ওই টান দাও, টান দাও, ওই বাস টান দাও, ওই রিকশা টান দাও, টান দাও, চালু সরো চালু। উফ কি গরম রে বাবা, ওরে বাবা রে, এক ঘন্টা ট্রাফিকের আইন পালন কইরা অবস্থা একদম খারাপ। এই গরমের ভিতরে গলা টলা একদম কাট হয়ে গেছে, একটু পানি খায় নেই। পানিটা খায় গলাটা একদম ঠান্ডা হয়ে গেছে গা, বোতলটা ফালাই দিই। কি রে ওই লোকটা রাস্তায় বোতল ফালাইলো, ওই লোকটা তো পানিশমেন্ট দিতে হইব। কি ব্যাপার ভাই, রাস্তায় আপনি বোতল ফালাইলেন কেন? ভাই ফালাইছি তো কি হইছে, এই বোতল তো কোনো কামের না, এর লিগে ফালাই দিছি। এই বোতল তো কোনো কামের না, কিন্তু দেশে তো কাম করতেছেন মিয়া। দেশে কাম করতেছি মানে? ভাই সঠিক বুঝলাম না। এভাবে যে রাস্তাঘাটে বোতল ফালাইয়া অপরিষ্কার করতেছে, পরিবেশ তো নষ্ট হয়ে যাইতেছে। এটা আমাদের আগের বাংলাদেশ না, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে কোনো দুর্নীতি অন্যায় চলবো না। আপনি যেহেতু অন্যায় করছেন এর জন্য আপনি শাস্তি আছে। এনেন বলে দিন, এখন রাস্তার বোতল গুলা কুড়ান। শালার কিল্লে যে হেলমেট আড়াইলো, এখন একের পর এক শাস্তি পাইতাছি। ওই তো ভাই বইরেছে, এর কাছে যাই। ভাই দেখেন সেরাটা মাল লইছি। কি নিয়ে আইছস? হেলমেট। এটা আবার তেমন কি? আরে ভাই এটা শুধু হেলমেট নাকি, দামি হেলমেট, মার্কেট প্রাইস 30,000 টাকা, এক্সপেন্ডের হেলমেট। গুগলে সার্চ দেন মিয়া। ওই বেটা এই হেলমেটের দাম 30,000 টাকা, তোরটা থেকে নাম আটাই ভালো। তোর দাম হই না আমি কি করব? ধর। আরে ভাই বাইক কেনার আগে হেলমেটটা কিনছিল, ভাই বাইক কিনবো না তাই হেলমেটটা বিক্রি করে দিমু। ভাই বুঝেন নাই, লয়ে লন বাঙ্গারি দামে ছাইরা দিমু। তুমি বাইক কেনার আগে হেলমেট কিনছিলা না? হেলমেট কোন জায়গাতে ধান্দা বন্ধ করে নিয়েছো ওটা আমি বুঝি। যাই হোক পাইছি সস্তায়, একটা কূপ দিয়ে রাখা দেই। এই হন তোর হেলমেট আমার পছন্দ হয় না, আর এমন কোনো জায়গায় বিক্রি করতে পারবি না। আমি 200 টাকা দিমু, দিবি? ভাই 30,000 টাকা দামের হেলমেট আপনি 200 টাকা দাম বলেন, আপনি তো এটা রুজিন কথা বলেন। ভাই আমার এমনিতে টাকা পয়সা দরকার, এক কাজ করেন 500 টাকা মিলাই দেন আমারে। কি 500 টাকা? না ভাই আমি তোর হেলমেট 500 টাকা দেয়া পারুম না, টাকা দিমু 400। আমার কাছে 400 টাকা আছে, এখন দিবি? দিলে দে, না দিলে নিয়া যা। কি আর করার, আমার এমনিতে টাকা দরকার। আচ্ছা টাকা দেন। এলন এই ধর, যা পাইছি তাই লাভ। যাক 30,000 টাকার হেলমেট 400 টাকায় কিনছি, লাভের লাভ। এই গাড়ি আগে লো, আগে লো। এই বাড়া বাড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে তোর হেলমেট কই? স্যার আমার হেলমেট তো চুরি হয়ে গেছে, বুথে গেছিলাম টাকা তুলতে, পরে আদি আমার হেলমেট নাই। হেলমেট চুরি হয়ে গেছে? আমার বাড়ি আবদার পাইছো, যা কইবা তাই বুঝমু। ওই তোর হেলমেট নাই, তুই 2000 টাকার মামলা খাইছিস। স্যার 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 মামলা দিয়েন না স্যার। স্যার স্টুডেন্ট ভাইরা তো আমার ধরছিল, দুইটা আমার অনেক পানিশমেন্ট দিছে, ওইখান থেকেই তো আসলাম। এখন ওর কাছে আর করতেছে, আমার কাছে আমি করতেছি, বুঝছস? যা মামলা দিয়ে দিলাম। তোর আর ভালো লাগে না, স্টুডেন্ট পানিশমেন্ট দিলো, পুলিশ এনে মামলা দিয়ে দিলো। ওই যা যা সামনে বাড়া। দূর শালারা ভালো লাগে না। কিসে ভাই মন মেজাজ খারাপ কে? আরে আর ভাই কই না, সকালবেলা গেছিলাম বুথে টাকা তুলতে, আর এই হেলমেটটা চুরি হয়ে গেছে। পরে স্টুডেন্টের পাল্লা পড়ছি, স্টুডেন্ট পানিশমেন্ট দিয়ে জীবন শেষ করে লাইছে। তারপর দেখা হয়ে গেছে পুলিশে লয়ে, পুলিশে দিয়ে দিয়েছে হেলমেট মামলা 3000 টাকা। আপনি কোন সকাল সকালে তো ভালো লাগে, পুরো মন মেজাজ খারাপ নিয়ে। কি কোন ভাই হেলমেট আড়াই গেছে? ওটা তো দামি হেলমেট। আচ্ছা কি আর করার, আরেকটা হেলমেট নিয়ে যান। না 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 ভাই আমি আর দামি হেলমেট নিব না, আমার একটা কম দামি 300-400 টাকার মধ্যে হেলমেট দেন, ওটা ইউজ করব। ভাই কম দামি হেলমেট নেবেন, কম দামি হেলমেট নেওয়ার পর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার লাইফটা রিস্কে পড়ে যাবে। তাও তো ঠিক কইছেন ভাই, আমার জীবনের থেকে তো হেলমেটের দামটা বড় কথা না। আচ্ছা ঠিক আছে আমার একটা দামি হেলমেট দেন। ঠিক আছে ভাই দাঁড়ান আমি দিতাছি। এই নেন ভাই শার্কের হেলমেট 25,000 টাকা দাম, পুরো একদম সার্টিফাই, অনেক ভালো হইবো। আচ্ছা ঠিক আছে ভাই হেলমেটের দামটা আপনি খাতায় উঠে রাখেন, আমি শুক্রবার দিনে এই টাকাটা দিয়ে দেবো নি ভাই। আচ্ছা ভাই দিয়ে যান। কি সুন্দর হেলমেটটা, জুপু জুপু মেরে দি। ভাই এলো না আপনার মালটা, এলো তো টাকা। এই পাইছি রে। ভাই ভাই আজকে যেমনে হেলমেট চুরি ধরতে হইব। হ্যাঁ খালি আয়া হেলমেটটা লই লো। কি রে এটা থেকে দামি হেলমেট, এটা তো 20,000 টাকা নিচে কম হইব না। হালা রে হেদিনকে মুরগি বানাইছি, আজকে মুরগি বানাবো। ভাই ওই যে হেলমেট নিতাছে নিতাছে, ল ল চালু ল, আজকে হালা রে খাইছি। ওই বেটা চল আমি গেলাম রে। ভাই মাফ করে দেন ভাই, জীবনে কোনো না ভাই, প্লিজ প্লিজ ভাই আপনি ভাই হেলমেটটা ধর। কি রে হেলমেট চুরি করছস? সিজকা চোরের বাচ্চা চোর, তোর কত বড় শাস্তি! আমার হেলমেট চুরি করছিস। আমার হেলমেটের দাম ছিল 30,000 টাকা। সেই হেলমেট তুই চুরি করছিস। ওই হেলমেটের লেগে আমি কত টাকা অপমানিত হই। পুলিশে আমার মামলা দিছে, স্টুডেন্টরা পর্যন্ত আমার রাস্তায় কাম করাইছে। আজকে তোরে খাইছি। মামা সবাই তো মার দেয়, আমরা ওরে একটু ডিজিটাল মার দেই। আরে দে একটু ডিজিটালস করাই। হ্যাঁ তুই ঠিকই কইছস। আরে দে এখন নাচামু। এই শোন, তুই নাচবি যতক্ষণ বাঁচবি ততক্ষণ। হয় না মাইরা টমাটিতে পড়ব না, সব পিঠে পড়ব। নাচ ওই বেটা নাচ 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 মেরি ময়না তুই পয়সা পাবি রে। ওই 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 নাচ মেরি ময়না তুই পয়সা পাবি রে। ওই ওই নাচ বলে দিমু কইলাম। নাচ নাচ মেরি ময়না কি লাগি শুরু করলাম। আগে শুরু করলে মাইতে তুই এখন থেকে নাচাই। অনুচিত, ওদেরকে বুঝতে পারছি না আমি ডান্সার না, আমি চোর।